ছাত্ররা একটু ভালো করে বুঝবে। আমরা শিখেছি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের সাধারণ আকার, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ এবং বি একসঙ্গে শূন্য নয়, সি জিরো হতেও পারে না হতে পারে, সেটা আমি বলেছি। তো এই সমীকরণের ক্ষেত্রে আমাদের চলরাশি কটা আছে, দুটো, একটা এক্স একটা ওয়াই। এক্ষেত্রে আমি তাকে কোনো নির্দিষ্ট সমাধান আমি পাবো না, নির্দিষ্ট সমাধান পাওয়া যাবে না। তো চলরাশির ক্ষেত্রে আমাদের চলরাশির ক্ষেত্রে তার মান নির্ণয় করতে গেলে, চলরাশির মান বের করতে গেলে বা তার সমাধান করতে গেলে আমাদের সহসমীকরণের সাহায্য নিতে হবে, যেটা নাকি আমাদের সিলেবাসে আছে, যে আমাদের দুটি সমীকরণের সাহায্য নিতে হবে। প্রথম সমীকরণ ধরে নিলাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, আর একটা সমীকরণ, দ্বিতীয় সমীকরণ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। একই শর্ত, যেখানে আমাদের এ টু আর বি টু একসঙ্গে শূন্য নয়। ভালো কথা, এটা এক নম্বর সমীকরণ, এটা দু নম্বর সমীকরণ। তো এই দুটো সমীকরণের ক্ষেত্রে আমাদের তাদেরকে একসঙ্গে বলা হয় হচ্ছে রৈখিক সহসমীকরণ, দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ। এখন আমাদের দেখতে হবে যে কখন তাদের সমাধান থাকবে আর কখন তাদের সমাধান থাকবে না, তার তিনটে শর্ত আছে। প্রথম শর্ত, শর্ত নাম্বার এক, সেখানে কি বলেছে? সেখানে বলেছে যদি দেখা যায় যে এক্স প্রথম সমীকরণের এক্সের সহগ, দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ, প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগ, দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের সহগ তারা সমানুপাতি নয়। আমি আবারও বলছি, যখন এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, মানে দুটি সমীকরণের সহগ দ্বয় সমানুপাতি নয়, এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, তখন সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সমাধান সমাধান পাওয়া যাবে পাওয়া পাওয়া যাবে একটি মাত্র সমাধান পাওয়া যাবে তখন তাদের একটি মাত্র সমাধান পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের সি ওয়ান সি টু দেখার কোনো বিষয় নয়, যখন নট ইকুয়াল টু জিরো হবে তখন সি ওয়ান সি টু নিয়ে আমি ভাববো না। তাহলে তাদের রূপটা কীরকম হবে, যদি তাকে আমি গ্রাফ করি, এই দুটো সমীকরণে যদি গ্রাফ করি, তখন তার রূপটা কেমন হবে? তার রূপটা হবে এরকম, প্রথম সমীকরণটা ধরে নাও এটা, আর দ্বিতীয় সমীকরণটা ধরে নাও এটা, প্রথম সমীকরণের গ্রাফ, দ্বিতীয় সমীকরণের গ্রাফ, তারা একটা বিন্দুতে ছেদ করছে, এটাই হচ্ছে তাদের ছেদ বিন্দু, এবং এক্সের মান এবং ওয়াইয়ের মান এই বিন্দুটাকে নির্দেশ করে। তাই একটি মাত্র সমাধান পাচ্ছি, এক্সের একটা মান ওয়াই একটা মান, এ শর্ত নাম্বার এক। শর্ত নাম্বার দুই, দু নম্বর শর্তে কী হচ্ছে, যদি এরকম হয় এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু হয়ে গেছে বি ওয়ান বাই বি টু, মানে সমীকরণ দুটি সহগদ্বয় সমানুপাতি, এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, তখন আমাকে সি ওয়ান আর সি টু নিয়ে ভাবতে হবে। তখন আমি দেখব সি ওয়ান সি টুটা কী, তাদের মধ্যে সম্পর্কটা কী। যদি দেখা যায় যে এটা সি ওয়ান বাই সি টুর সঙ্গেও সমান হয়ে গেছে, অর্থাৎ আমি এক কথায় বলতে পারি দুটি সমীকরণের এই সহগ এবং ধ্রুবক দ্বয় প্রত্যেকে সমানুপাতি, মানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, তাহলে তাদের সমাধান থাকবে, কিন্তু সেটা অসংখ্য সমাধান। তাহলে কী হবে, অসংখ্য সমাধান পাওয়া যাবে। এখানে হচ্ছে ইউনিক সলিউশন প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে মেনি সলিউশন, মানে অসংখ্য সমাধান, মেনি সলিউশন। এর রূপটা কেমন হবে, এর যদি আমি গ্রাফ করি, এ দুটো সময় গ্রাফ করি, তাহলে সেক্ষেত্রে তার রূপটা হবে এরকম। এই হচ্ছে প্রথম সমীকরণের গ্রাফ, আর এই হচ্ছে দ্বিতীয় সমীকরণের গ্রাফ, মানে তারা একে অপরের উপর সমাপতিত হবে, একটার উপর আরেকটা পড়ে যাবে, মানে এই যদি একটা হয় আর একটা যদি এই সরলরেখা হয়, তা দুটো একসঙ্গে একটার উপর আরেকটা সমাপতিত হবে। সেই জন্য তাদের ক্ষেত্রে সমাপতিত হলে কী হয়,
সমাপতিত হলে তারা কি একে একাধিক জায়গায় তারা ছেদ করতে পারে, একাধিক জায়গায় তারা ছেদ করতে পারে। আমি আগেও বলেছি তারা একাধিক জায়গায় ছেদ করতে পারে, কারণটা হচ্ছে তাদের যে এক্স আর ওয়াইয়ের যে মান, এক্স আর ওয়াইয়ের যে মানগুলো পাওয়া যাবে সেগুলো অসংখ্য পাওয়া যাবে। এখানে ছেদ করতে পারে, এখানে ছেদ করতে পারে, এখানে ছেদ, এখানে বিভিন্ন যে অসংখ্য জায়গায় ছেদ করে, সেই জন্য এক্স আর ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যাবে না, অসংখ্য মান পাওয়া যাবে। এবার আসি শর্ত নাম্বার 3। সেক্ষেত্রে যদি এরকম হয় যে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, এটা সমান হচ্ছে না, ধ্রুবক পদের সঙ্গে সমান হচ্ছে না, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের তার কোনো সমাধান পাওয়া যাবে না, সেক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাবে না, যাবে না মানে আমি এখানে এক্স এর উপায়ের কোনো সমাধান পাবো না, এটা হচ্ছে অসংজ্ঞাত, তার নাম তখন তাকে বলা হয় অসংজ্ঞাত, মানে কোনো সমাধান পাওয়া যাবে না, সমীকরণ দুটি অসংজ্ঞাত। সেক্ষেত্রে তার চরিত্রটা কেমন হবে দেখতে, তার রূপটা কেমন হবে, এই যদি প্রথম সমীকরণ হয়, আর দ্বিতীয় সমীকরণটা হবে এই সমান্তরাল, সমীকরণ দুটি লেখচিত্র পরস্পর সমান্তরাল থাকবে, সমান্তরাল মানে একে অপরকে কোনো জায়গায় ছেদ করতে পারবে না, কাজে তাদের কোনো সমাধান পাবো না, মানে এক্স আর ওয়াইয়ের কোনো মান পাওয়া যাবে না। এবার আমি দ্বিতীয় শর্তটা নিয়ে একটু আলোচনা করব, কেন এরকম ঘটে, এরকম ঘটার কারণ কি, অসংখ্য সমাধান নিয়ে একটু আলোচনা করবো। এখানে তো সমাধান নেই, প্রশ্নে নেই, এটা আশা করি বুঝতে পেরেছো যে একটা মতো সমাধান পাওয়া যাবে, যদি এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু একটা মতো সমাধান, কিন্তু এই অসংখ্য সমাধানটা কী করে আসে সেটা একটুখানি ভালো করে বুঝিয়ে বলি। মনে করো দুটি সমীকরণ নিলাম আমি, একটার নাম দিলাম হচ্ছে 2x + 3y + 1 = 0, আর একটা সমীকরণের নাম দিলাম মনে করো 4x + 6y + 2 = 0। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অবভিয়াসলি যে 2/4 = 3/6 = 1/2, মানে পরস্পর তারা সমানুপাতি, সেক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো, যেহেতু শর্তানুসারে, এই শর্তানুসারে অসংখ্য সমাধান পাবো। 2 নম্বর শর্ত, আমি আগেই বলেছি 2 নম্বর শর্ত নিয়ে আমি আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে প্রথম সমীকরণ এটা, দ্বিতীয় সমীকরণ এটা, তাহলে এই দ্বিতীয় সমীকরণটা নিয়ে যদি আমি দেখি, এখান থেকে যদি আমি 2 কমন নিই, 2x + 3y + 1 = 0, তার মানে 2x + 3y + 1 = 0, তার মানে এই প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ আইডেন্টিক্যাল হয়ে গেছে, আইডেন্টিক্যাল ইকুয়েশন হয়ে গেছে, সমান, আইডেন্টিক্যাল, তার মানে আমি একটা সমীকরণ দুটোকে একটা দিয়ে প্রকাশ করতে পারি, যা নাকি 2x + 3y + 1 = 0, এটা নিয়ে আমি কাজ করতে পারি, আইডেন্টিক্যাল যেহেতু, অভিন্ন বা বাংলায় বলে অভিন্ন, অভিন্ন অভিন্ন বলা হয়। তাহলে এই সমীকরণটা থেকে আমি যদি ওয়াইয়ের মান বের করি, তাহলে কী পাবো, 3y = -2x - 1, তাহলে y = -2x - 1/3। তো এখানে এক্স এর যত মান আমি পুট করব, তার করসপন্ডিং আমি ওয়াইয়ের মান পাবো, যত মান পুট করা, তোমার ইচ্ছে মতো মান থেকে যা খুশি মান পুট করতে পারো, বাস্তব সংখ্যা যা পুট করবে আমি ওয়াইয়ের সেই বাস্তব সংখ্যাই পাবো, এক্স এর যে কোনো বাস্তব সংখ্যার জন্য ওয়াইয়ের যে কোনো বাস্তব সংখ্যায় পাবো, সেই জন্য বলেছে অসংখ্য সমাধান পাওয়া যাবে। যেমন ধরো আমি যদি বলি, যদি x = k হয় তবে y = -2k - 1/3, সুতরাং সমাধান কী হবে, x = k y = -2k - 1/3, এই হচ্ছে তাদের সমাধান। কে এর বিভিন্ন মানের জন্যে এক্স এর বিভিন্ন মান পাওয়া যাবে এবং ওয়াইয়েরও বিভিন্ন মান পাওয়া যাবে, কাজেই এখানে আমরা বলতে পারছি যে অসংখ্য সমাধান পাবে, মানে কেটা কি, কে আমি বলবো, কে হচ্ছে কি, বাস্তব সংখ্যা, মানে কে এর যে কোনো বাস্তব সংখ্যা যদি আমি পুট করি, আমি এক্স এর যে কোনো মান পাবো এবং ওয়াইয়েরও আমি অসংখ্য মান পাবো, এক্স এর অসংখ্য মান, ওয়াইয়েরও অসংখ্য মান পাবো। এই তিনটে শর্ত তোমরা একটু ভালো করে দেখবে,